বিশ্ববরণ্য জননেতা, ভারত মায়ের সোনার ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী সারা বাংলায় উৎসাহের সাথে পালন করা হলো। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন প্রত্যেকে এই দিনটি স্মরণ করে এই জননেতার জন্মদিনকে কেন্দ্র করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটি বিশেষ শ্রদ্ধার সাথে পালন করলেন। আজকে আমরা এই বলবো যে 125 যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে যে মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে শ্যাম বাজার থেকে যে এক্সপ্লানেড পর্যন্ত উনি হেঁটে একটা যে বিরোধী দলরা যে আমাদের মধ্যে যে ভাগাভাগি করছে জাতি নামে ধর্ম নামে, আজকে মমতা ব্যানার্জি এই পদযাত্রা করে সবাই মধ্যে একটা প্যার মোহব্বত একটা ভালোবাসা একটা উনি দিয়েছেন। এই নার একটা মেসেজ আছে যে আমাদের পশ্চিম বাংলা মানুষরা শান্তিভাবে থাকে, সবাই মিলে জুলে থাকে, আমরা কাউকে এরকম লোককে আমরা এই পশ্চিম বাংলায় ঢুকতে দিব না যে আমাদের মধ্যে ভাগাভাগি করবে। আজকে প্রথমে তিনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। এরপর তিনি পায়ে হেঁটে এক শোভাযাত্রা সহকারে শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজির মূর্তি পাদে এসে পৌঁছান। এই মিছিলে পায়ে মেলান বহু সাধারণ মানুষ। বিভিন্ন ট্যাবলো আকারে সাজানো গাড়ির মধ্যে ছিল দেশাত্মবোধক গানের সহিত নেতাজিকে স্মরণ করার বিশেষ ব্যবস্থা। নেতাজির জন্ম আমরা পশ্চিমবঙ্গাল মমতা ব্যানার্জিকে নেতৃত্ব প্রত্যেক বর্ষ মানাতে, লেকিন কুছ রাজনৈতিক পার্টিয়া আজ নেতাজি কা নাম বেচকে উসকা ফায়দা উঠানে কে লিয়ে পশ্চিম বঙ্গাল মে আ রহি হ্যায়, জিনহোনে কভি ভি পশ্চিম বঙ্গাল মে নেতাজি কে মূর্তি পে মাল দান করনে কা কাম নাহি কিয়া। আশ্চর্য কি বাত হ্যায়, জিনকো রবীন্দ্রনাথ ট্যাগোর কা জন্ম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যাঁ চল রা কলকাতা মে হুয়া, ওর যাকে শান্তি নিকেতন মে বলতে হ্যাঁকে অধ্যক্ষ কি হাম নেতাজি কি রবীন্দ্রনাথ ট্যাগোর কি জন্মভূমি হ্যায়। জো লোক ইয়া বিদ্যা সাগর জি কা মূর্তি তোড় রে হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিনহোনে ব্যাকরণ দিয়া পশ্চিম বঙ্গাল, ও লোক আকে ইয়াকে মনীষীয় কি বাত করেঙ্গে সির্ফ ইলেকশন মে, ইলেকশন মে ফায়দা উঠানে কে লিয়ে। ইসলিয়ে হাম সভি কো জো গৌতম হালদার জি নে কাহা কি জেসে বল্লভ ভাই পটেল কা মূর্তি উনহোনে বানায়া, হাম লোগ কো বহুত খুশি হ্যায়, লেকিন নেতাজি সুভাষ চন্দ্র বোস কা আর স্বামী বিবেকানন্দ জি রবীন্দ্রনাথ ট্যাগোর কা ভি স্ট্যাচু কম সে 100 করোড় করকে খরচা করকে বনওয়া দে, ইয়ে হাম লোগ চাহতে হ্যায় কেন্দ্রীয় সরকার। অজিত বাজার নেতৃত্বে তৎকালীন সময় আমরা এলগিন রোড থেকে কটকে উড়িয়া বাজার পর্যন্ত একটা যাত্রা করেছিলাম, আমরা যাত্রা করেছিলাম অজিত বাজার নেতৃত্বে তৎকালীন কংগ্রেস। কিন্তু আজকে দাঁড়িয়ে বলছি যে ভারতবর্ষের আকাশে বাতাসে নেতাজির নাম ভাঙিয়ে যে সমস্ত রাজনৈতিক দল ফায়দা তুলতে চাইছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, দয়া করে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো এত বড় দেশপ্রেমিক দেশ নায়ক 1945 সালে 8ই আগস্ট যার তাই হকুতে প্লেন ক্র্যাচ হয়েছে বলে সারা পৃথিবীর মানুষের কাছে রুখিত হয়েছিল, আজকে প্রমাণিত সত্য যে তাই হকুতে প্লেন ক্র্যাচ হয়নি 8ই আগস্ট, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের মানুষের জন্মের অধিকার আছে, তার ভোট তিনি কোথায় যদি মৃত্যু হয় থাকে তো কবে হয়েছে কিভাবে হয়েছে কোথায় হয়েছে এই অধিকার আমাদের জানবার আছে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন করব, আমরা প্রত্যেকে মিলে একটাই মমতা বন্দ্যোপাধ্যায় এই জনরোষ সমাবেশের মাধ্যমে ভারতবর্ষের সরকারকে একটা কথাই বার্তা দিতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বিরোধিতা যারা করেছিল যখন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি যারা করেছিল আজকে ভারতবর্ষে তারা ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতায়, তাই তাদের বিরুদ্ধে তাদের সপক্ষে নেতাজি কোনোদিন ছিলেন না।